Assalamualaikum everyone. ANP ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি একটা ব্লগ সেদিন শেয়ার করেছিলাম, কাশফুলের বাগানে গিয়েছিলাম। তো সেই ব্লগটা শেষ করে এবং সেই কাশফুলের বাগান থেকে বেরিয়ে আমরা কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে বলেছিলাম যে পরবর্তী ভিডিওটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো আমরা সেই কাশফুলের বাগান থেকে ঘুরে তারপরে আমরা চলে এসেছি এখানে বসুন্ধরা সিটিতে। এখানে আমার একটা জিনিস কিনতে হবে, সেটা একটু দেখার জন্য এসেছি। তো গাড়িটা পার্কিং করে মাত্র আমরা এখন লিফটে উঠবো, আন্ডারগ্রাউন্ডে আমরা ছিলাম, এখন গাড়ি পার্কিং রেখে পরে আমরা চলে যাচ্ছি উপরে। তো আমি কেন এসেছি বসুন্ধরা সিটিতে এবং কি কেনার জন্য এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন সিরিয়ালে দাঁড়িয়ে থাকছি, উপরে চলে আসলাম আর এখন ঢুকবো আমি একটা শপে। তো যে জিনিসটা আমি কিনতে এসেছি সেটা আজকে কিনবো না, আমি একটু দেখে যাচ্ছি যে আসলে কোনটা নিলে আমার ভালো হবে। তো আমরা এখানে এক ঘন্টার মতো থাকব, থেকে আমরা কিছু দেখাশোনা করে তারপর চলে যাব। আর বসুন্ধরা সিটিতে এমনিতেই আমরা আসি ঘোরার জন্য বা মুভি দেখার জন্য, প্রায় সময় আসি এখানে এসে বাচ্চাদের নিয়ে এখন মুভি দেখি, একটু সময় কাটাই। আসলে ঢাকা শহরে থাকলে আর কোথায় যাব, যাওয়ার খুব একটা জায়গা নেই। তো ঘোরার জন্য মাঝে মাঝে একটু বিনোদনের জন্য চলে আসি এখানে মুভি দেখতে, সিনেপ্লেক্সে ভূতের ছবি বা বাচ্চারা ইংলিশ মুভি যেটাই দেখতে চায় নিয়ে আসি আমি। তো আমি আর আমার দুই মেয়ে চলে আসি এখন, আগে তো বড় মেয়ে সহ আসতাম, এখন আমরা মা মেয়ে তিনজনই চলে আসি। এসে আমরা একটু মুভি টুবি দেখে খাওয়া দাওয়া করে চলে যাই, এটাই আসলে আনন্দ। সবসময় বাসায় একঘেয়েমি থাকা ভালো লাগে না, বোর ফিল হয়। তো সেই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমি এভাবে ছুটে আসি সবসময়। আর এখানে আজকে এই ভিডিওটা করছি কারণ আমি কি কিনতে এসেছি এবং কি দেখতে এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন এখন একটা শপে ঢুকবো আমি। আর বাইরে বের হতে পারলে আমার নীতির যে চাহনিটা সেটা একটু খেয়াল করে দেখেন, ও খুব খুশি। আর এই মার্কেটগুলোতে আসলে ও সিঁড়িতে ওঠানামা করবে, সেটা ওর কাছে খুব বেশি ভালো লাগে। আমি যদিও লিফট ব্যবহার করি, ওর কাছে লিফট ব্যবহার করাটা ভালো লাগে না। তো আমি এখন ঢুকবো মিমাঞ্জিয়া ব্র্যান্ডের একটি শপে। মিমাঞ্জিয়া ব্র্যান্ড থেকে আমি একটি চুলা ক্রয় করেছিলাম, তো এখন মিমাঞ্জিয়া ব্র্যান্ড থেকে আমি একটা কিচেন হুড নেব। তো কিচেন হুডের প্রাইসটা এবং কোন কিচেন হুডটা নিলে ভালো হবে সেটাই দেখার জন্য আজকে মূলত আসা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কি ধরনের কিচেন হুড কিনবো। আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কোনটা কিনলে ভালো হবে এবং কোনটা আপনারা ব্যবহার করে আরাম পাচ্ছেন, স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখান থেকে আমি আমার চুলাটা নিয়েছিলাম, প্রায় ব্লগেই আপনারা দেখতে পান অথবা রেসিপিতে দেখতে পান আমার চুলাটা। তো এই তো কিচেন হুডগুলো একটু দেখেন সবাই, দেখে আমাকে অবশ্যই জানাবেন যে আসলে আপুরা আপনারা কোনটা ব্যবহার করে আরাম পাচ্ছেন আর কোনটা নিলে ভালো হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তারপর আমি সেটাই নিব। আজকে শুধু আমার দেখা, দেখে যাচ্ছি। আর হচ্ছে এরপর থেকে এখান থেকে বের হয়ে আমরা নিউ মার্কেটও একটু যাব, কারণ এখন তো আমার প্রায় 5টা বেজে গেছে, 5টা সাড়ে 5টা বাজতেছে। তো বাকি সময়টা কি করব, তো ভাবছি যেহেতু এসেছি নিউ মার্কেটও একটু কাজ আছে। তো একটা জিনিস খুঁজতেছি অনেকদিন যাবৎ, সেটা পাচ্ছি না কোথাও, অনেক পেজে খোঁজ করতেছি। তো সেটা কি কী জন্য নিউ মার্কেট গিয়েছি এবং কি কেনার জন্য পেয়েছি কিনা সবকিছু আপনাদের সাথে পরে শেয়ার করব। জাস্ট মিমাঞ্জিয়া ব্র্যান্ডের শপে এসে আমি অনেক কেনাকাটা করি, এখান থেকে আমার পছন্দ নিয়ে অনেক কিছুই আমি কিনি। তো সেগুলো একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু দেখে নেন। আজকে আমি আরও একটা জিনিস দেখে যাব, সেটা পরে এসে নিব। আর আমার যত ফ্রাই প্যান, কড়াই, যত কিছু আপনারা দেখেন আমি রান্না করি আমার ব্লগে বা রেসিপিতে, সব এই সব থেকে নেওয়া। আমি না আসতে পারলেও ভাইয়াদেরকে আমি যদি কল করে বলে দেই বা মেসেঞ্জারে আমি একটু ছবি তুলে দেই, ভাইয়ারা আমাকে সেই জিনিসটা ঠিক মতো পাঠিয়ে দেন, ওনাদের সার্ভিসটা আমার খুব পছন্দ হয়। এই যে এই পাশ থেকে আমি চুলোটা নিয়েছিলাম, আমার আমি বেশ আরাম পাচ্ছি আমার চুলাটা ব্যবহার করে, সেজন্যই আসলে আসা। ভাইয়া অবশ্য বলেছিল যে আপু আপনি বললে আমরা পাঠিয়ে দিব, কিন্তু আমি বললাম যে না, আগে আমি দেখে যাই যে কোনটা নিলে ভালো হবে, আমাদেরও তো একটা চয়েজের ব্যাপার আছে। তো যারা যারা সাইফুল এক্সপ্রেসের ভিডিওগুলো দেখেন, এই দোকানটা এসেই কিন্তু উনি ভিডিওগুলো করেন, আর এই ভাইয়াটাই সাথে থাকে, সজল ভাইয়া। আমি অবশ্য ওনাদের সাথে ওই সাইফুল এক্সপ্রেসের যে চ্যানেল বা পেজ সেখান থেকেই পরিচয় ওনাদের সাথে, আমি সেখান থেকে ওনাদের এখানে এসে কেনাকাটা করি। আজকে দেখতেছি ফিউচারা ব্র্যান্ডের এই প্রেশার কুকারটা,
এটাও আমি নিব। আমার বাসায় আছে অ্যালুমিনিয়ামের, আরেকটা আছে স্টিলের, কিন্তু এবার আমার শখ হয়েছে আমি এটা নিব ফিউচুরাটা। আমার ফিউচুরা পণ্যটা খুব ভালো লাগে, কড়াই, তাওয়া, তারপরে ফ্রাই প্যানগুলো সব ফিউচুরা ব্র্যান্ডেরই আমি বেশি ব্যবহার করে থাকি। আমার পুচকু সোনা সিঁড়ি দিয়ে অনেক উঠানামা করেছে, কষ্ট লাগছে, সে এখন বসে আছে একটা টুলে। আর এ তো শামীমকে একটু ভিডিও করছি, কারণ শামীমের সাথে আমাদের হয়তো আর দেখা হবে না, আবার কোনোদিন যদি বেড়াতে আসে তখন। এই তো সজল ভাইয়া দেখাচ্ছে আমাকে যে কোন প্রেশার কুকারটা নিলে কীরকম হবে, ভালো হবে, তা আমি দেখে নিচ্ছি। আজকে নিব না, আজকে শুধু দেখে যাচ্ছি। আবার আমি নিউ মার্কেট গিয়েও এগুলো মিলাবো যে কোনটা নিলে আসলে ভালো হয়। আর এই বসুন্ধরা সিটির থেকে প্রাইস কম কিন্তু আবার নিউ মার্কেটে। তারপরে আপনারা যারা কেনাকাটা করেন আমি বলে দিব, আপনাদের চয়েস থাকলে আপনারা দেখে যান, বাট এখান থেকে প্রাইসটা কম নেয় নিউ মার্কেটে। নিউ মার্কেটে কেন যেন মনে হয় যে একটু প্রাইসটা কম আসে, সাশ্রয়ী আসে। আমি আবার ওই যে চুলা এবং কিচেন হুডটা এই সব থেকেই নিব, কেন নিউ মার্কেটের ওই গ্যারান্টিটা আমার কাছে ভালো লাগে না। অন্যান্য পণ্য সব নেওয়া যায় নিউ মার্কেট থেকে, কিন্তু চুলা এবং কিচেন হুড এখান থেকে নিতে হবে। এদেরকে আমি ফোন করে যে কোনো কমপ্লেন করলে এরা আমাকে সার্ভিসটা ভালো দেয়, আমি সেজন্য মানে খুব খুশি এদের উপরে। তো এই দুটো জিনিস একটু এখান থেকে নেওয়ার চিন্তা ভাবনা করি। আর এমনি তো প্রায় সময় এখান থেকে নিয়ে যাই সব কেনাকাটাগুলো, আমার ভালো লাগে। এই তো আমার ছোট্ট লিটল সোনাটা দেখেন, আবারও কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠছে, নামছে। এটা তার খুবই পছন্দ, যমুনা ফিউচার পার্কে গেলেও তাকে একা ছেড়ে দেই, একদম নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো সিঁড়ি সে একা একা ঘুরে তারপর চলে আসে। আমার কোনো টেনশন করা লাগে না, কারণ সব চিনে এরা। আমাদের এই মার্কেটগুলো অনেক উন্নত হয়েছে। আপনারা যারা মনে করেন যে বাইরের কান্ট্রিতে গেলেই একমাত্র অনেক সৌন্দর্য, তা না। আমাদের যে উন্নত মানের মার্কেটগুলো করা হয়েছে, এখানে আসলেও কিছুটা বিনোদন হয় এবং ঘুরে ঘুরে একটু মুভি দেখে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলেও চলে, কোনো কিছু কেনাকাটা না করলেও চলে। যাক, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা কেনাকাটা করবেন বা ঘুরবেন, আমার ভিডিও দেখে বা আমার কথা বলা দেখে আপনারা কেউ আপনাদের রুচি চেঞ্জ করবেন না, তাহলে সমস্যাই হতে পারে। তো সবাই সবার সামর্থ্য অনুযায়ী সংসার মেনটেন করে যেভাবে পারেন সব কিছু মেনটেন করে নেবেন।